আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাতু এক সম্মানিত ভাই প্রশ্ন করেছেন স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না এখানে স্ত্রীর কী করণীয় হবে সম্মানিত ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন স্ত্রী সলাতা দায় করে কিন্তু স্বামী সলাত আদায় করে না এখন স্ত্রীর কী করণীয় স্ত্রীর করণীয় হবে স্বামীর সাথে সুন্দরভাবে নরম স্বরে মধুর সুরে তার সাথে কথা বলা তাকে বুঝানো তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে এবং নামের মধ্যে যে আজাব রয়েছে যে গজব রয়েছে এই প্রসঙ্গে স্বামীকে অনেক ওসিয়াত করা নসিয়াত করা স্বামীকে বুঝানো যে ওগো স্বামী তুমি সলাত আদায় করো তাকে যত সম্ভব যতদূর কৌশল জানা আছে ততদূরই সে প্রয়োগ করবে স্বামীর জন্য স্বামী মনে করেন ঘুমি আছে ফজরের সময় স্ত্রী ঘুম থেকে জেগে কল থেকে পানি নিয়ে এসে স্বামীকে ঘুম থেকে জাগিয়ে স্বামীকে বলা যে ওগো ওঠো তুমি উঠে ছলাত আদায় করো যত দূর সম্ভব স্ত্রী স্বামীকে এমনভাবে তাকে বলবে সে যেন সলাতা আদায় করে তারপরেও যদি সে চলাতা আদায় না করে তাহলে এক্ষেত্রে স্ত্রী মোটেও দোষারোপ হবে না স্ত্রী মোটেও গুনাগার হবে না কারণ হজরত আসিয়া রাদি আনহু আনহার স্বামী ছিল ফেরাউন তাহলে স্বামী ছিল ফেরাউন সে ছিল একজন কাট্টা কাফের সারা পৃথিবীর মধ্যে যাকে মানে অন্যতম একজন কাফের সেই ফেরাউন অথচ তার স্ত্রী ছিল আসিয়া রাদি আল্লাহ আনহা যার সম্মান যার মর্যাদা আল্লাহ সব তাআলা নিজেই দিয়েছেন তো তাহলে স্বামী যদি সে যদি সলাত আদায় না করে তাহলে স্ত্রী কোনো গুণাগার হবে না কিন্তু স্ত্রীর করণীয় হবে স্বামীকে সম্মানিত ভাই তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমার কথা সর্বোপরি কথা হলো স্ত্রী স্বামীকে ওসিয়াত করবে স্ত্রীকে বুঝাবে এটাই হলো কথা আল্লাহ আলম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ